হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভ ব্যাপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইপলাইনিং নিয়ে। তো পাইপলাইন মূলত কি এবং কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো পাইপলাইন মূলত হচ্ছে আমাদের টাইম আর হচ্ছে ইনস্ট্রাকশনের যে প্রসেসটা সেটা হচ্ছে টাইপ পাইপলাইন, ঠিক আছে? তো ফার্স্টে আমরা দেখবো যে এখানে কয়টি স্টেজ নিয়ে কাজ হয়েছে। তো আমরা বেসিক্যালি আমরা পাঁচটি স্টেজ নিয়ে কাজ করতে পারি। সেটা হচ্ছে প্রথম স্টেজ ইনস্ট্রাকশন ফেজ আমরা যেটা বলি, সেকেন্ড স্টেজ আমরা ডিকোড ইনস্ট্রাকশন, থার্ড স্টেজ হচ্ছে আমাদের এক্সিকিউট, ফোর্থ আমরা মেমোরি বলতে পারি, এবং ফাইভ হচ্ছে আমাদের রাইট ব্যাক, ঠিক আছে? তো এখানে আমরা কয়টা স্টেজ ইউজ করছি? চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো যেটা হয়েছে এখানে, আমরা এখানে চারটা স্টেজ ইউজ করছি, কোথাও পাঁচটা স্টেজ ইউজ করা হয়, কোথায় ছয়টা, যার যা ইচ্ছা, ঠিক আছে? কোথাও চারটা। তো এখন যেটা এখানে হয়েছে সেটা হচ্ছে পাইপলাইন এবং নন পাইপলাইনের মধ্যে, ঠিক আছে, আমাদের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে টাইমিং এর ডিস্টেন্স, ঠিক আছে? তো আমরা যদি পাইপলাইনের কথা চিন্তা করি, তাহলে প্রথমত পাইপলাইনটা মূলত হচ্ছে কি, একই টাইমে আমরা দুইটি ইনস্ট্রাকশন সেম কাজ কখনোই হতে পারে না, ঠিক আছে? আমরা যদি পাইপলাইনের কথা ভাবি, আমরা যদি এটা পাইপলাইনের মাধ্যমে করি, তাহলে আমরা কি করব, একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হতে না হতে আমরা কি করব, আরেকটা ইনস্ট্রাকশন চালাবো, ঠিক আছে? যদি আমরা প্রথম যেটা বলি, প্রথম স্টেজে আমরা যেটা আছি, সেকেন্ড স্টেজটা কি হতে পারবে না, এখান থেকে শুরু হতে পারবে না, ঠিক আছে? ডিকোডটা আমাদের কি হতে পারবে না, প্রথমটা থেকে শুরু হতে পারবে না, আমাদের কি হবে, সেকেন্ডটা থেকে শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এখন যদি আমরা একটা নিচে একটা এক্সাম্পল দেখি, যে সিঙ্গেল সাইকেল ভার্সেস পাইপলাইন পারফর্ম, ঠিক আছে, পারফরমেন্স। এখন এখানে কি বলা আছে, এখানে লোড ওয়ার্ড দেয়া আছে, ইনস্ট্রাকশন ফেজে দেয়া আছে হচ্ছে 200 PS, দেন দেওয়া আছে আমাদের রেজিস্টার রিডে আমাদের দেওয়া আছে 100 PS, ALU দেওয়া আছে আমাদের 100 200, ডাটা অ্যাক্সেসে দেওয়া আছে আমাদের 200, রেজিস্টারে দেওয়া আছে 100, এবং টোটাল যে টাইমটা সেটা হচ্ছে আমাদের কত, 800, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি দেখি, স্টোর ওয়ার্ডে আমাদের এখানে জাস্ট এই কটা ঠিক আছে, জাস্ট এখানে রাইটের রেজিস্টার রাইটের এখানে এখানে স্পেস, এখানে কোনো কিছু নাই, ঠিক আছে? রেজিস্টার রাইট সে 0 0। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা পাইপলাইন এবং নন পাইপলাইনের একটা এক্সাম্পল দেখব এখানে। তো এটা হচ্ছে নন পাইপলাইন, ঠিক আছে? আমরা এখানে কি করছি, পাঁচটি স্টেজ নিয়ে কাজ করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? এখানে পাঁচটি স্টেজ নিয়ে আমরা কাজ করছি। তো আমরা এখানে দেখতেছি নন পাইপলাইনে প্রথম স্টেজটা কমপ্লিট করতে আমাদের কি হয়েছে, 1 সাইকেল সময় লাগছে। তো সেকেন্ড স্টেজে অবশ্য 1 সাইকেল। এইভাবে আমরা পাঁচটি স্টেজে কিভাবে আমাদের ইনস্ট্রাকশন বা পাঁচটা ক্লক সাইকেল সময় লাগতেছে, ঠিক আছে? যে সময়টা এখানে লাগতেছে, এখানে একটা ইনস্ট্রাকশনকে কমপ্লিট করতে, সে তার পুরো প্রোগ্রামটিকে কমপ্লিট করতে, তার পুরো প্রোগ্রামটিকে কমপ্লিট করতে সময় লাগতেছে কত, 5 সাইকেল, ঠিক আছে? আর সেটা যদি আমি এখানে পাইপলাইনের কথা ভাবি, যে প্রথম ইনস্ট্রাকশন কমপ্লিট করতে না করতেই সেকেন্ড ইনস্ট্রাকশন প্রথম স্টেজে সে পার হইতেই, প্রথম স্টেজ কমপ্লিট করতেই সে তার সেকেন্ড ইনস্ট্রাকশন যেটা এটা শুরু হয়, এই পাঁচটা ইনস্ট্রাকশন কমপ্লিট করছে আমাদের নন পাইপলাইন, ইনস্ট্রাকশনের সময় লাগছে আমাদের কত, 800 PS, ঠিক আছে? দেন আমরা কোথাতে শুরু করছি, এই পাঁচটা শেষ হওয়ার পর আমরা প্রথম আবার প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? তো আমরা যদি এখন পাইপলাইনে করি, যে প্রথম স্টেজটা কমপ্লিট করতে আমরা সেখান থেকে শুরু করবো, ঠিক আছে? কারণ পাইপলাইনে কি হয় না, একই টাইমে দুইটি ইনস্ট্রাকশন সেম কাজ করতে পারে না। তো আমি যদি এখানে এখানে দিতাম সেকেন্ড, যেটা আমি শুরু করছি সেকেন্ড যে প্রোগ্রামটা আমি এক্সিকিউট করব, সেকেন্ড যে প্রথম প্রোগ্রাম আমরা যখন শুরু করছি, তখন প্রথম প্রোগ্রামের প্রথম স্টেজে আমরা কি করতে পারবো না, সেকেন্ড প্রোগ্রামের প্রথম স্টেজে কি করতে পারবো না, শুরু করতে পারবো না। আমাদের কি করতে হবে, সেকেন্ড স্টেজ থেকে শুরু করতে হবে, ওকে? প্রথম প্রোগ্রামের সেকেন্ড স্টেজ থেকে আমরা কি করব, শুরু করব। এভাবে যখন আমরা থার্ডটা করব, তখন কি করব, সেকেন্ড প্রোগ্রামের আমরা সেকেন্ড স্টেজের পর থেকে আমরা কি করব, থার্ড প্রোগ্রামের থার্ড স্টেজ প্রথম স্টেজটা কি করবো, আমরা শুরু করব, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব, এক্সিকিউট করব। তো আমাদের এখানে টাইম অনেক কম লাগবে, কারণ হচ্ছে আমরা যেহেতু দেখতেছি যে আমরা সবগুলো শেষ হইলে আমরা কি করতেছি এখানে, যে একটা প্রোগ্রাম পুরোটা শেষ হওয়ার পর আমরা কি করতেছি, সেকেন্ড যে প্রোগ্রামটা সেটা আমরা চালু করতেছি, ঠিক আছে? কিন্তু আমরা এখানে কি করতেছি, যে প্রথম স্টেজটা, প্রথম প্রোগ্রামের প্রথম স্টেজটা কমপ্লিট হতে না হতে আমরা কি করে দিলাম, আরেকটা স্টেজ, আমরা আরেকটা প্রোগ্রাম কি করে দিলাম, এক্সিকিউট করে দিলাম, ঠিক আছে? তো অবশ্যই এটা টাইম কম লাগবে, এটা টাইমের অনেক স্বল্পতা। তো আমরা কি করব, আমাদের
তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাইপলাইনের সুবিধা, এটাই যে টাইম এখানে অনেক কম লাগে, টাইম সেভিং হয়। আমাদের একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে না করতে আমরা কি করতে পারি, আরেকটা প্রোগ্রাম শুরু করতে পারি। কিন্তু নন যেটা আমাদের নন পাইপলাইনে কি হয়, একটা প্রোগ্রাম পুরোটা শেষ করার পর আমাদের আরেকটা প্রোগ্রাম কি করতে হয়, শুরু করতে হয়। তো আমার আজকে পাইপলাইন এবং নন পাইপলাইনের একটা টিউটোরিয়াল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে পাইপলাইন ইনসার্ট নিয়ে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।